জার্মানিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন তিনজন, আক্রান্তের সংখ্যা 1200 ছাড়িয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু, জাফর, আপনি ঠিক যেমনটা বলছিলেন, এই মুহূর্তে জার্মানিতে আসলে যে তিনজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি তাদের মধ্যে একজন তিনি মিশরে অবকাশ যাপনে গিয়েছিলেন, সেখানে তার মৃত্যু ঘটে, তিনি 7 বছর বয়সী। এছাড়াও বাকি যে দুজনের গতকাল মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি, একজন হচ্ছেন 89 বছর বয়সী নারী এবং আরেকজন হচ্ছে 78 বছর বয়সী পুরুষ। ওনারা দুজনে আসলে নর্দার্ন ওয়েস্টফালেনের যে অঙ্গরাজ্যটিতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেই অঞ্চলেই বসবাস করতেন। তারপর তারা আসলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু ঘটে। এ নিয়ে এখন পর্যন্ত জার্মানিতে তিনজনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি এবং সেই সাথে আক্রান্তের সংখ্যা সময়ের সাথে পাল্লা দিয়েই বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত সব মিলিয়ে আসলে 1294 জন আক্রান্ত হয়েছেন একটু আগের খবর সেটি। এবং সবচেয়ে বেশি যে অঙ্গরাজ্যটিতে সেটি হচ্ছে নর্দার্ন ওয়েস্টফালেন এবং বিশেষ করে হাইন্সবার্গের যে ছোট্ট অঞ্চল সেখানেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এবং সেখানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত 579 জন ছাড়িয়ে গেছে। সেই সাথে বার্লিনে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি প্রায় বার্লিনে এখন পর্যন্ত 48 জন আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে জার্মানির অধিবাসীরা এবং বাংলাদেশের প্রবাসীরা অনেক সংখ্যিত, বাংলাদেশের প্রবাসীরা সবাই নিরাপদে আছেন। তবে তারা চেষ্টা করছেন আশেপাশের সমস্ত হাসপাতালগুলোতে গিয়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে খোঁজ খবর নেয়ার। আর পর্যটন শিল্পে আস্তে আস্তে নেমে আসছে আসলে সংকট কথা, সে কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে জার্মানিতে আসলে একটা মন্দার আভাস পাওয়া যাচ্ছে। এই ছিল আমার কাছে জাফর সর্বশেষ, ফিরে যাচ্ছি আপনার কাছে। জার্মানির বার্লিন থেকে করোনা পরিস্থিতি সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী পিটু বড়ুয়া।